আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রুদ্র গাড়িতে করে কোথাও একটা যাচ্ছে ফোনে কাউকে একজনকে বলছে গোলাপ বাগানের বাড়িতে যত কাগজপত্র ফাইল আছে সবগুলোই নষ্ট করে দিতে হবে এদিকে দেখা যায় ফুলকিরা সবাই মিলে রুদ্রর ব্যাপারেই কথা বলছে ফুলকি রোহিতকে বললে আজ রাতের মধ্যেই আমাদেরকে গোলাপ বাগানের বাড়িতে যেতে হবে আর আমার মনে হয় জামাইবাবু ওখানেই গেছে এরপরে রোহিত ফুলকিকে বলে ফুলকি এরপরে ইশারা করে বলে তার সঙ্গে যাওয়ার জন্য এরপরে রোহিত আর ফুলকি সেখান থেকে বেরিয়ে আসে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে